আজকে আমরা দেখাবো এস্টিমেটিং এন্ড কস্টিং টু বইটা থেকে কিভাবে হচ্ছে বার লিবরাটের কাজ ফিন লেভেলে দেখেন ফ্লোরে বার লিবরাটের পরিমাণটা কিভাবে বের করতে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সো এটা আমরা জানি সবসময় হচ্ছে আয়তনে করা হয় সো আমি বই দেখাচ্ছি যে দ্বিতীয় অধ্যা থেকে প্রথম দ্বিতীয় নিয়মের মেত্রা সেটা হচ্ছে বালি বরাট ঠিক আছে বা বরাটের মাটি মাটি বরাট বা বাড়ি বরাট যেটাই হোক সো এটা হচ্ছে আমরা জানি সবসময় হচ্ছে গণমিটারে হয় সবাই জানি ফিট কিউবে বা হচ্ছে মিটার কিউবে অর্থাৎ ফস্ত উচ্চতা থাকে ঠিক আছে সো এ নর্মালি হচ্ছে দেখেন এখানে হচ্ছে আমরা কীভাবে বের করছি সেই জিনিসটা দেখাব এটা একদম সিম্পল একটা ম্যাথ একদম সহজ দু কোথায় কোথায় ভুল করে আপনারা মানে পরীক্ষার সময় কখন মানে ভুল হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব আর হচ্ছে কী কীভাবে ভুল থেকে সমাধান করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করবো ঠিক আছে সো এখানে নর্মালি হচ্ছে আমরা একটা এখানে দেখি প্রশ্নটা আগে চার নং উদাহরণ হতে প্রদত্ত চিত্রভবনের বালি বরাটের ঠিক আছে ফ্লোরে বালি বরাটের পরিমাপ নির্ণয় করো ঠিক আছে সো এটা নির্ণয় করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা দেখেন এখানে হচ্ছে দেখি একটা আমাদের সেকশন দেওয়া আছে সেকশনটা এরকম যে দেওয়া আছে সেকশন মধ্যে আমরা জানি যে গ্রাউন্ড লেভেল হচ্ছে এটা আর এটা হচ্ছে ফিল্ড লেভেল সো এখানে একটা জিনিস খেয়াল করেন এখান থেকে এখানে ডিস্টেন্স হচ্ছে এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে পঁয়তাল্লিশ সেন্টিমিটার ঠিক আছে আর এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে দেখেন আমরা যদি হিসাব করি এটা হচ্ছে যে সোলিং আমরা জানি যে সোলিং দেওয়া হয় মাটি বরাটের পর সোলিং দিতে হয় সোলিংয়ের পর হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হচ্ছে আমরা ইয়ে দিই ফুরুত্বের হচ্ছে আর সিসি বা হচ্ছে সিসি ডালাই দিই ঠিক আছে এটা অনেকে অনেক রকম দেয় সো এটাতে আমরা না যাই সো এখানে দেখে হচ্ছে এখানে কাজ হচ্ছে একটা আর সিসি কাজ হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর হচ্ছে ইটের কাজ হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঠিক আছে দুইটা আছে সো আর বাট এখান থেকে এখানে উচ্চত হচ্ছে পঁয়তাল্লিশ সেন্টিমিটার এখানে একটা জন্য হিসাব করি পঁয়তাল্লিশ ঠিক আছে পঁয়তাল্লিশ দাঁড়ান আমি একটু ফোন দেখাচ্ছি এখানে যদি হিসাব করি পঁয়তাল্লিশ মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ ঠিক আছে মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ তাহলে রেজাল্টটা আসে কত তাহলে রেজাল্টটা আসে হচ্ছে তিরিশ ঠিক আছে তিরিশ সেন্টিমিটার তাহলে এখান থেকে আমরা কী পাইলাম উচ্চতা তিরিশ সেন্টিমিটার পাইছি এখান থেকে এখানে বালু ভরাটা কত লাগবে হচ্ছে তিরিশ সেন্টিমিটার উচ্চতা পাইছি আমরা ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া যেহেতু উচ্চতা পাইছেন তো এখন আমাদের তো আয়তন লাগবে সো দৈর্ঘ্য থেকে পাবো পস্ত থেকে পাবো তাহলে আমাদের এর মান লাগবে এল মানে কোথায় আর বি এর মান লাগবে আর আমরা এইচ এর মান পাইছি কত জিরো পয়েন্ট থ্রি জিরো মিটার ঠিক আছে তাহলে এই দুইটা আমাদেরকে বের করতে হবে সো এই দুইটা কোথা থেকে পাবো সেটা এখন দেখাবো একদম ইজিলি সো এখানে দেখো যে প্রতিটা রুম যে আমাদের রুম আছে বেডরুম যদি আমরা ড্রয়িংয়ে খেয়াল করি তো দেখেন এখানে বেডরুম লেখা আছে তিনশো পঞ্চাশ ইন্টু তিনশো পঞ্চাশ এখানেও সেম লেখা আছে বেডরুম তিনশো পঞ্চাশ ইন্টু তিনশো পঞ্চাশ সো আমরা কি লিখতে পারি তিনশো পঞ্চাশ ছিয়ান দিয়ে যেহেতু আমরা মিটার নিলে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো ইন্টু আবার থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর এখানে একটা জিনিস সবাই খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে আমরা জানি যে আমরা সবসময় বরাটের কাছটা এরকম এন ইন্টু এল ইন্টু বি ইন্টু এইচ ঠিক আছে সো এইচের মান আমরা জানি দেখেন এন এন এর মান ওয়ান হবে যেহেতু রুম একটা এই জন্য হচ্ছে এর মান হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ হবে ঠিক আছে আবার বি এর মানও সেম থ্রি পয়েন্ট ফাইভ হবে এস এর মানটা হবে জিরো পয়েন্ট থ্রি জিরো সো এটা ক্যালকুলেশন করলে যাতে আসে এত আসবে প্রথম রুমের বালি বারোটের কাজ বা মাটি বড়াটের কাজটা আমাদের আসবে ঠিক আছে সো এটা হচ্ছে বেডরুম সো বেডরুম আরেকটা মাপ হচ্ছে দেখেন এটা একটা বেডরুম সো আরেকটা বেডরুম আছে দেখেন এটা হচ্ছে আরেকটা তিনশো পঞ্চাশ ইন্টু তিনশো সো আমরা সেম এখানে গ্যাক্সি বেডরুম তিনশো পঞ্চাশ ইন্টু তিনশো সো এটাও সেম এলের মান হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আমরা মিটার নিয়ে গেলাম তিনশো পঞ্চাশকে তারপর হচ্ছে থ্রি তিনশো সেন্টিমিটারকে আমরা তিন মিটার নিয়ে গেলাম দিয়ে বাঘ দিয়ে তারপর হচ্ছে উচ্চতা এস এর মানটা হচ্ছে আমাদের জিরো পয়েন্ট থ্রি জিরো তো এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে ভাইয়া আপনি এন এর মান দিলেন না এখানে প্রশ্ন হচ্ছে যেহেতু এন একটা রুম যেতে একটা এক গুণ করলে সেটাই ওয়ান গুণ করলে যা হবে না করলে তাই হবে এই জন্য দেওয়া হয় নাই ঠিক আছে সো নর্মালি হচ্ছে এরকম বেডরুম আছে বারান্দা আছে বারান্দার মাপটা লেখবো তারপর ড্রয়িং রুম আছে তারপর হচ্ছে সিঁড়িঘড় আছে কিচেন রুম আছে তারপর স্টোর রুম আছে তারপর হচ্ছে ডাইনিং রুম আছে টয়লেট আছে ঠিক আছে সো এইগুলো থেকে আমরা মাটি বরাট বা বালি বরাটের কাজটা বের করতে পারবো ঠিক আছে একদম ইজিলি তাহলে এখান থেকে কনসেপ্টটা হচ্ছে যে 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 রুমটা থাকবে যদি আমাদের এরকম রুম থাকে তাহলে এই কনসেপ্টটা হচ্ছে যে রোমের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ এটা যদি অ্যালদরি তাহলে এটা ইন্টু ফোর ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু এই যে এখান থেকে ডিস্টেন্সের যেই দূরত্বটা এখান থেকে যে দূরত্বটা এই দূরত্ব থেকে আমাদের হচ্ছে আর সিসির কাজটা বাদ যাবে তারপর হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বাদ যাবে ইটের কাজ যদি এটা দেওয়া না থাকে তাহলে হচ্ছে আপনারা এইভাবে ধরবেন আর যদি দেওয়া থাকে তাহলে এখানে যেত মান দেওয়া থাকে যদি এটা বিশ সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে বিশ সেন্টিমিটার ধরবেন এটা দশ সেন্টিমিটার থাকে তাহলে দশ সেন্টিমিটার ধরবেন ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন আর যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ সো আপনারা জানেন যে আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম সেমিস্টার থেকে অষ্টম সেমিস্টার পর্যন্ত সকল বইয়ের ঠিক আছে সকল গাড়ি থেকে সমস্যার সমাধান ফার্ট বাই ফার্ট প্রতি অধ্যায় আপলোড করা হয় তো আপনারা যদি না দেখে থাকেন তাহলে প্লে লিস্টের থেকে দেখে আসতে পারেন সো আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে একটা হচ্ছে আধুনিক একটা ড্রয়িংয়ের ড্রয়িং থেকে কীভাবে হচ্ছে এরকম একটা আধুনিক একটা ড্রয়িং থেকে কীভাবে হচ্ছে আমরা মাটি খননের কাজ বের করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করছি সারা সম্পূর্ণ ভিডিওটা দেখে নেই দেখে আসতে পারেন আর আগামী ক্লাসে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে সোলিংয়ের কাজ কীভাবে বের করতে হয় বা দালানের সিসির কাজ কীভাবে বের করতে হয় ঠিক আছে এই দুইটা বিষয় নিয়ে এই অর্ধা থেকে আলোচনা করব তারপর হচ্ছে আমরা একদিন লাইভে যাব লাইভে ক্লাস করানোর পর তারপর হচ্ছে আমরা তিন নম্বর চ্যাপ্টার অর্থাৎ আর সিসি একটা বিল্ডিংয়ে রডের কি পরিমাণ মানে অর্থাৎ ছাদের জন্য কলামের জন্য বিমের জন্য কি পরিমাণ রড লাগে কিভাবে বের করব। স্টির জন্য কিভাবে রড বের করব সেই বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর ভিডিওটা সবাই শেয়ার করবেন সবাই কাছে এটা রিকোয়েস্ট রইল ঠিক আছে